आज आमी लाउ सयाबिन बनिएछि तारी रेसिपी आपनादेर साथे शेयर करब। चलुन देखे नी एई लाउ सयाबिन आमी किभावे बनिएछि। स्वप्ना सरकार रान्ना एवं रेसिपी चैनेले सकलके नमस्कार। प्रथमे आमी लाउगुलो छोटो छोटो करे केटे देखे नियेछि एवं एकटि कुकारे एगुलोके आमी सेद्ध करे नेब। কুকারের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ঢেকে নেব এবং পুরোপুরি সেদ্ধ করব না, এক অংশ বাকি রেখে দেব। এইভাবে আমি ভালো করে সেদ্ধ করে নেব। এবারে এক মুঠো সয়াবিন নিয়ে সামান্য একটু জল দিয়ে সয়াবিনটি আমি ভালো করে সেদ্ধ করে নেব। সয়াবিন সেদ্ধ করার আগে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে বেশ ভালো করে সয়াবিনটা সেদ্ধ করে নেব। সয়াবিন যেই সেদ্ধ হয়ে যাবে, এবারে এটাকে আমি একটি অন্য পাত্রে তুলে রেখে নিলাম। এবারে এই সয়াবিনগুলো বেশ কিছুটা ঠান্ডা জল দিয়ে ভালো করে চেপে চেপে এই জল বার করে বেশ ভালো করে ধুয়ে এগুলোকে অন্য পাত্রে তুলে নিলাম। এইভাবে আরও একবার এই সয়াবিনগুলো আমি চেপে চেপে ধুয়ে তুলে নেব। আবার দিয়ে দিলাম পরিষ্কার ঠান্ডা জল, এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে এইভাবে চেপে চেপে ধুয়ে সয়াবিনে জল ফেলে দিলাম। এইভাবে দুই তিনবার করে নিতে হবে। করে নেওয়ার পরে সয়াবিনগুলো ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে আমি রেখে নিলাম। সয়াবিন তৈরি হয়ে গেছে, লাউ সেদ্ধ হয়ে গেছে। এইভাবে আমি লাউ সয়াবিন তৈরি করে এক সাইডে রেখে দিলাম। এবারে গ্যাস জ্বালিয়ে প্যান বসিয়ে তার মধ্যে তিন চামচের মতো সরিষার তেল নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো অয়েল এখানে ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমি গরম মশলার ডাস্ট সামান্য একটু নিয়ে নিলাম। সামান্য একটু হিং দিয়ে দিলাম তেলের মধ্যে। একটি তেজপাতা দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম, একটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়ন বেশ ভেজে বেশ ভালো গন্ধ ওঠা পর্যন্ত এটা নেড়ে নেব। এবারে ওপর থেকে সল্ট লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, হলদি ডাস্ট দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে যাতে তেল ছিটিয়ে না পড়ে, এর মধ্যে ছোটো ছোটো করে কেটে রাখা অনিয়ন্স পেঁয়াজ কুচি দিয়ে বেশ কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা জিঞ্জার গার্লিক এবং গ্রিন চিলি পেস্ট দিয়ে দিলাম। মশলা বেশ ভালো করে কষে নেব। কষে নেওয়ার পরে এর মধ্যে সেদ্ধ করে রাখা সয়াবিন দিয়ে মশলার সাথে বেশ কিছুক্ষণ সামান্য একটু একটু জল দিয়ে বেশ ভালো করে কষে নেব। এর মধ্যে এবারে গুঁড়ো মশলার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। জিরে ডাস্ট, ধনিয়ার ডাস্ট, হলদি ডাস্ট আর ড্রাই চিলি ডাস্ট দিয়ে আবার মশলা সয়াবিন বেশ ভালো করে কষিয়ে নিলাম। এবার মশলার সাথে সয়াবিন কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা লাউ এবং তার জল এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে ঢেকে দিলাম যাতে সমস্ত উপকরণগুলো একসাথে মিশে যায়। এবারে বেশ কিছুক্ষণ নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে উপর থেকে গরম মশলা ডাস্ট, গোটা গ্রিন চিলি দুটো দিয়ে দিলাম আর সামান্য একটু ঘি দিয়ে দিলাম। আবার বেশ কয়েক সেকেন্ডের মতন নেড়ে নিলাম। নেড়ে নিয়ে বেশ কিছুক্ষণ এর জন্যটা ঢেকে রেখে দেব। এবার ঢাকা খুলে সমস্ত উপকরণগুলো এইভাবে চেপে চেপে একসাথে মিশিয়ে নিতে হবে। ওপর থেকে
সুগার অর্থাৎ চিনি দিয়ে দিলাম আর কস্তুরি মেথি সামান্য একটু ওপর থেকে ছড়িয়ে দিলাম। আমার সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নিলেই আমার তৈরি হয়ে যাবে লাউ সয়াবিন। আপনারাও বানান খান, সকলকে খাওয়ান। নমস্কার। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।